ভুয়ো শিক্ষক মামলায় মুর্শিদাবাদের সিআইডির হাতে গ্রেপ্তার স্কুলের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর। মুর্শিদাবাদের ভুয়ো শিক্ষক মামলায় স্কুলের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টরকে গ্রেপ্তার করল সিআইডি। সোমবার অভিযুক্তকে বহরমপুর আদালতে তোলা হয়। তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিনই তদন্তের অগ্রগতির রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করল তদন্তকারী আধিকারিকরা। মুর্শিদাবাদের সুতির এক নম্বর ব্লকের গোথা আজিজুর রহমান হাই স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারির ছেলে অনিমেষ তিওয়ারি, তিনি এই স্কুলে ভূগোলের শিক্ষক ছিলেন। বাবার স্কুলেই ছেলের চাকরি নিয়ে সন্দেহ হওয়ায় মামলা দায়ের হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত 21 জানুয়ারি থেকে বহরমপুরের জেলা শিক্ষা ভবন এবং সতীর ওই বিদ্যালয়ে বেশ কিছুদিন ধরে তদন্ত করছিল সিআইডি। ওই মামলার পরিপ্রেক্ষিতে বহরমপুর জেলা শিক্ষা ভবন ও সতীর ওই বিদ্যালয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। অন্যের সুপারিশ এবং নিয়োগপত্র জাল করে বাবার স্কুলে চাকরি করতেন অনিমেষ। নিয়োগপত্রের মেমো নম্বর 1 রেখে অনিমেষ নিজের নামে নিয়োগপত্র বদলে দেন অভিযোগ। তাদের মধ্যে জঙ্গিপুর এএসআই সুশীল কুমার বর্মনও ছিলেন, এবার তাকেও গ্রেপ্তার করা হলো। ভুয়ো শিক্ষক মামলায় মুর্শিদাবাদের সিআইডির হাতে গ্রেপ্তার স্কুলের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর। মুর্শিদাবাদের ভুয়ো শিক্ষক মামলায় স্কুলের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টরকে গ্রেপ্তার করল সিআইডি। সোমবার অভিযুক্তকে বহরমপুর আদালতে তোলা হয়। তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিনই তদন্তের অগ্রগতির রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করল তদন্তকারী আধিকারিকরা। মুর্শিদাবাদের সুতির এক নম্বর ব্লকের গোথা আজিজুর রহমান হাই স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারির ছেলে অনিমেষ তিওয়ারি, তিনি এই স্কুলে ভূগোলের শিক্ষক ছিলেন। বাবার স্কুলেই ছেলের চাকরি নিয়ে সন্দেহ হওয়ায় মামলা দায়ের হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত 21 জানুয়ারি থেকে বহরমপুরের জেলা শিক্ষা ভবন এবং সতীর ওই বিদ্যালয়ে বেশ কিছুদিন ধরে তদন্ত করছিল সিআইডি। ওই মামলার পরিপ্রেক্ষিতে বহরমপুর জেলা শিক্ষা ভবন ও সতীর ওই বিদ্যালয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। অন্যের সুপারিশ এবং নিয়োগপত্র জাল করে বাবার স্কুলে চাকরি করতেন অনিমেষ। নিয়োগপত্রের মেমো নম্বর 1 রেখে অনিমেষ নিজের নামে নিয়োগপত্র বদলে দেন অভিযোগ। তাদের মধ্যে জঙ্গিপুর এএসআই সুশীল কুমার বর্মনও ছিলেন, এবার তাকেও গ্রেপ্তার করা হলো। ভুয়ো শিক্ষক মামলায় মুর্শিদাবাদের সিআইডির হাতে গ্রেপ্তার স্কুলের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর। মুর্শিদাবাদের ভুয়ো শিক্ষক মামলায় স্কুলের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টরকে গ্রেপ্তার করল সিআইডি। সোমবার অভিযুক্তকে বহরমপুর আদালতে তোলা হয়। তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিনই তদন্তের অগ্রগতির রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করল তদন্তকারী আধিকারিকরা। মুর্শিদাবাদের সুতির এক নম্বর ব্লকের গোথা আজিজুর রহমান হাই স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারির ছেলে অনিমেষ তিওয়ারি, তিনি এই স্কুলে ভূগোলের শিক্ষক ছিলেন। বাবার স্কুলেই ছেলের চাকরি নিয়ে সন্দেহ হওয়ায় মামলা দায়ের হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত 21 জানুয়ারি থেকে বহরমপুরের জেলা শিক্ষা ভবন এবং সতীর ওই বিদ্যালয়ে বেশ কিছুদিন ধরে তদন্ত করছিল সিআইডি। ওই মামলার পরিপ্রেক্ষিতে বহরমপুর জেলা শিক্ষা ভবন ও সতীর ওই বিদ্যালয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। অন্যের সুপারিশ এবং নিয়োগপত্র জাল করে বাবার স্কুলে চাকরি করতেন অনিমেষ। নিয়োগপত্রের মেমো নম্বর 1 রেখে অনিমেষ নিজের নামে নিয়োগপত্র বদলে দেন অভিযোগ। তাদের মধ্যে জঙ্গিপুর এএসআই সুশীল কুমার বর্মনও ছিলেন, এবার তাকেও গ্রেপ্তার করা হলো।